চতুর্থ দিনেও উত্তাল ফ্রান্স। প্যারিস সহ কয়েকটি শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে, বন্ধ রাখা হয়েছে বাস এবং ট্রাম চলাচল। এখন পর্যন্ত গ্রেপ্তার ছাড়িয়েছে 1300। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে মোতায়েন করা হয়েছে 45,000 পুলিশ সদস্য। রাজপথ ছাড়তে রাজি নয় বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে পুলিশও, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় তাই এখনও উত্তাল প্যারিস। পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার আরও তীব্র রূপ নেয় আন্দোলন। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেশ কিছু স্থানে, লুটপাট করা হয় দোকানপাট ও আবাসিক ঘরবাড়িতে, ইট ও আতশবাজির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ। বিক্ষোভ অনেক বড় আকার ধারণ করেছে। 2005 সালের পর অনেক বড় পরিসরে আন্দোলন দেখেছি ফ্রান্সে, কিন্তু এত বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের নজির খুব কম আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া দেশটির সরকার, নতুন করে মাঠে নেমেছে প্রায় 45,000 পুলিশ। মধ্য ফ্রান্সের কয়েকটি শহরে বন্ধ করে দেয়া হয়েছে বাস ও ট্রাম চলাচল। প্যারিসের পথে টহল দিচ্ছে সাজোয়াজান। চার দিনে আটক করা হয়েছে হাজারের বেশি মানুষকে, যাদের বেশিরভাগের বয়স 13 থেকে 17-র মধ্যে। বিক্ষোভ সশস্ত্র রূপ নিয়েছে, সবার ক্ষোভ গিয়ে পড়ছে নানা সরকারি ও বেসরকারি অবকাঠামোর ওপর। বাস পড়ছে, ভবনে ভাঙচুর হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, তাই পুলিশ কঠোর হলে অবাক হওয়ার কিছু নেই। বিক্ষোভ মোকাবেলায় জরুরি বৈঠক করছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কঠোর হাতে সংঘাত দমানোর ঘোষণা দেন তিনি। দাবি করেন সামাজিক মাধ্যম উস্কে দিচ্ছে বিক্ষোভকারীদের। আমি অভিভাবকদের বলতে চাই, আপনারা আরও দায়িত্ববান আচরণ করুন, শিশুদের ঘরে রাখার চেষ্টা করুন। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক, প্রয়োজনে তাদের আদালতে তোলা হতে পারে। ট্রাফিক আইন ভাঙার দায়ে মঙ্গলবার প্যারিসে একটি তল্লাশি চৌকিতে ফরাসি এক পুলিশের গুলিতে নিহত হয় 17 বছর বয়সী আফ্রিকান বংশোদ্ভূত এক কিশোর। এর ঘটনার পরপরই রাজপথে নামেন বিক্ষুব্ধ জনতা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।